পদ্মবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। ধন্যবাদ এবিটিভিকে। আমি মোহাম্মদ মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ড। আমাদের প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেকটি কাউন্সিলর আমরা জনগণের পাশে থেকে নেত্রী এবং মেয়রের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আমরা এই করোনা ভাইরাসকে আমরা উপেক্ষা করে আমরা জনগণের পাশে দাঁড়াই। আমরা এর সামনে আগামী রোববার সোমবারও আমরা ইনশাল্লাহ কিছু ত্রাণ দিব। আমাদের কাছে এখন মনে করেন কত মেট্রিক টন চাইলে আছে, ওই দিন কত টন আনছে, 14 মেট্রিক টন চাইলে আছে। আর আছে আমাদের কাছে 3000 প্যাকেট 2 কেজি ময়দা, সরি আটা। এগুলো আমরা ইনশাল্লাহ এই ঈদেরকে সামনে রেখে আমরা বিতরণ করব। 5-6 লাখ টাকার উপরে পাইছি, আর 60 মেট্রিক টন চাল পাইছি। আর এসকিউ নামে একটা কোম্পানি, সেই কোম্পানি 12 লক্ষ টাকা আমাদেরকে অনুদান দিছে। তারপরে আমাদের গুলশান সোসাইটির সম্মানিত সভাপতি, উনি 6.5 লক্ষ টাকা দিছে। এরকম অনেকে 10,000, 20,000, 50,000, অনেকে এক ইউনাইটেড গ্রুপ 1,000 প্যাকেট ত্রাণ দিছে। ওই আমাদের রূপায়ণ, উনি দিছে 500 প্যাকেট, আরও অনেকে 500 প্যাকেট। আমাদের নর্থ ক্লাব দিছে 500 প্যাকেট, ওই বাড়িদারা একটা ক্লাব দিছে 200 প্যাকেট। এইভাবে আমরা মানুষ থেকে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পাইছি। মাননীয় মেয়র মহোদয় দিছে, আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা পাইছি। এই মিলাইয়া আমরা মোটামুটিভাবে পেশ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন মানুষ তারা তাদের ইচ্ছা মতো, কেউ আমাদের মাঝে দিছে, আমাদের মাধ্যমে দিছে, কেউ তারা নিজেরা যাইয়া। আমি বলছি উন্মুক্ত, আপনি যেইভাবে খুশি। যেরকম আমাদের এই যে একটা খুকুমণি একটা ফাউন্ডেশন আছে, তারা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ ফ্রি দিছে প্রায় 4,000 পরিবারকে, এবং তারা খানা দিছে এই পর্যন্ত 3 বার 600 প্যাকেট করে, 318 প্যাকেট আবার আগামী শনিবারও দিবে। সম্পূর্ণটাই তো আমার নিজের ব্যবস্থাপনা, এবং আমার যেখানে মনে করেন যে সরকার দিছে আমাকে 5 টন চাল, টাকা দিছে 1 লাখ, আমি কিন্তু আরও এই যে 12 লাখ বলেন, এই যে এতক্ষণ গল্প করলাম, এর সাথে মনে করেন 2 লাখ টাকা শর্ট এটা আমি দিছি, 1 লাখ টাকা শর্ট এটা আমি দিছি। যেরকম 8,000 প্যাকেট আমাকে তৈরি করতে হয়েছে, চাল, ডাল, তৈল, লবণ, আলু, এগুলো আমাকে দিতে হয়েছে, ফেয়াজও দিছি প্রথমে। এগুলো নিয়ে 2 নম্বরে বলতে আহামারে কোনো কিছু না। মনে করেন আপনাকে দিছি আমি 200 প্যাকেট বিতরণ করার জন্য আপনার মহল্লায়, আপনি আপনার আত্মীয় স্বজনকে 10 প্যাকেট দিয়ে দিছেন, আর 190 প্যাকেট আপনি মনে করেন যে সাধারণ মানুষের মধ্যে বিলি করছেন। এটা আমাদের দেশের ট্র্যাডিশন, কিন্তু কেউ চুরি করে এখান থেকে ত্রাণ নিয়ে কোথাও বিক্রি করে নেই, বা নিজের ঘরে নিয়ে জমা করে রাখে নেই। পরিবার লকডাউনে ছিল, সে বেঁচে ছিল, সেই কদিন আমরা আশেপাশে মিলাইয়া আমরা নগদ অর্থ এবং চাল, ডাল, চাল, লবণ তাদেরকে দিয়ে বলছি তোমরা ঘরে বের হইও না। আর যখন মারা গেছে তখন আমরা তার সৎকাজের জন্য কিছু সহযোগিতা করছি। এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াইয়া, এই যে একটু আগে বললাম মানুষের পাশে দাঁড়ানো, সেটা হলো যারা গরিব দুঃখী, যারা অসহায়, তাদেরকে সহযোগিতা করাই হলো আমার তার পাশে দাঁড়ানো। এই বাজেটে মাননীয় মেয়র এটাকে ডেঙ্গু এবং চিকনগুনিয়া এবং আপনার এই যে করোনা, এইগুলাকে আমরা প্রাধান্য দিয়ে মাননীয় মেয়র মহোদয় এবারকার বাজেট দিয়েছেন। ডেঙ্গুটাও এবার আমরা আগেভাগে মাননীয় মেয়র আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যের বিনিময়ে হোক আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণকে বাঁচাইতে হলে আমাদেরকে কাজ করতে হবে, এর বিকল্প কিছু নাই। আমরা সিরুনি অভিযান মেয়রের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি অলিতে গলিতে
আমরা গেছি, যেখানে আমরা লার্ভা পাইছি সেখানে আমরা ফাইন করছি, সেখানে আমরা মানুষকে সচেতন করছি। অনেক বাড়িওয়ালা আছে গুলশান বনানীতে, ওনারা কিন্তু ছাদে যায় না, ওনারা কিন্তু ওই যেখানে বাগান সেখানে আশেপাশে ওইভাবে লক্ষ্য করে না। কর্মচারী আছে তাদেরকে দিয়ে দিছে, কিন্তু এবারকার এই আমাদের এই চিরুনি অভিযানে সমস্ত বাড়িওয়ালারা কিন্তু ওনারা সচেতন হইয়া, ওনারা অ্যালার্ট হইয়া, ওনারা কিন্তু এই এইটুকু কর্মচারীদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমার বাড়ির আঙ্গিনা পরিষ্কার চাই, যেন কোনো রকম অভিযোগ আমার সম্বন্ধে না আসে। এবং আমরা হ্যাপি, আমি আমার এলাকার জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে সহযোগিতা করছেন, সেই কারণেই আজকে ওনারা এবং আমরা সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র নেত্রী, ইনশাল্লাহ আমরা আশা করি সফল। আমার সচিবকে দায়িত্ব দিছি, দেখতেছে যেখানে কোনো অসুবিধা হচ্ছে, যেন তৈল যেটা আমাদের, আমি বলছি আমার ওয়ার্ডে বিএপি এবং এটা হলো কূটনীতিক পাড়া, এখানে তৈল লিমিটেড না আনলিমিটেড। আমি সোসাইটিকে সোসাইটি গুলশান সোসাইটি বনানি সোসাইটি ওনারা মেশিন এসপি মেশিন কিনে নিছে, তৈলটা আমরা দিই, আমরা সহযোগিতা করি। ওনারা যেরকম আগে আসছে, ওনারাও সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তো আমরা ওনাদের পাশে আছি। আমার মতো হলো যে একটা পাইল যখন আমরা কোনো অফিসে আমাদের সিটি কর্পোরেশনের জন্য যখন কোনো একটা কিছু আপনি পেতে যাবেন, তখন কিন্তু আপনাকে মেয়র বরাবর আবেদন করতে হয় বা চিফ অফিসার বরাবর আবেদন করতে হয়। আপনি ওই জায়গাটুকু আপনাকে প্রত্যেকের সই লাগে। আজকে যারা ওইখানে এই ব্যবস্থাপনা ছিল দায়িত্বে, আমি মনে করি প্রত্যেককে জবাবদিহিতার ভিতরে এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ হলো কোনটা, হাজার হাজার কোটি টাকা এরা কিন্তু লুটপাট করছে, এই স্বাস্থ্য ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিছে। আজকে যে অর্থ স্বাস্থ্য ব্যবস্থার পিছে ছিল, যদিও উন্নত দেশ থেকে আমাদের দেশ অনেক নিচু অবস্থা আছে, কিন্তু তারপরও সরকার ধারাবাহিকভাবে যেই টাকা স্বাস্থ্যখাতের জন্য দিয়েছে, যদি সঠিকভাবে সেটা কাজে লাগতো, তাহলে আজকে এই করোনা ভাইরাসে যে মানুষ আক্রান্ত হয়েছে, এত বিব্রত, এত সরকারের এত কষ্ট, এত চিন্তাধারা, এত সমস্যার সম্মুখীন হইতে হইতো না। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমার সদ্যভাজন নেতা আমাদের নগর পিতা জনাব আতিকুল ইসলাম সাহেব সহকারে আমি আমার সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা বিগত করোনা ভাইরাসের সময় সবচেয়ে যে বর্জ্য এবং আপনার যে স্বাস্থ্য কর্মীরা মাঠে থেকে কাজ করে মানুষের সেবা দিচ্ছেন, সেই জন্য আপনার মাধ্যমে আমি আমার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এবং আমি আগামী দিনগুলো যাতে মাননীয় মেয়র মহোদয়ের যেই মনের ইচ্ছা, ঢাকা শহরের যে একটি পরিবর্তন আমাদের বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী চান, সেই লক্ষ্যে যে উনি কাজ করছেন, 16 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা আতিক সাহেব কাজ করছেন মাঠে ময়দানে বৃষ্টিতে রৌদ্রে, সেই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা 72 জন কাউন্সিলর ওনার সৈনিক হিসাবে আছি, উনি যখনই আমাদেরকে যেই কাজে ব্যবহৃত করবেন, যেই কাজে ব্যবহৃত করবেন, আমরা সেই কাজেই ওনার ডাকে সাড়া দিয়ে ইনশাল্লাহ নগরবাসীর জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে।